যাচ্ছি কাশপুর আর আজকে যাচ্ছি কুমিল্লার রসমালাই খাইতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি শামিম মুন্না, সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমার ভিডিও ডায়েরির একটি নতুন অধ্যায়। আর আজকে আমরা যাচ্ছি কুমিল্লা এক্সপ্লোর করতে। শুরুতেই ভাড়ার ব্যাপারটা বলে দিই, ঢাকার সায়েদাবাদ, যাত্রাবাড়ি ও অন্যান্য জায়গা থেকে নিয়মিত কুমিল্লার বাস পাওয়া যায়। ভাড়া ক্ষেত্র বিশেষে 150 থেকে 250 টাকার মতো পড়বে, সময় লাগবে 2 থেকে আড়াই ঘন্টার মতো। আমরা গিয়েছিলাম স্বাধীন ট্রাভেলসের এসি বাসটিতে, যার ভাড়া ছিল 200 টাকা। আমরা আজকে কুমিল্লার যে জায়গাগুলো এক্সপ্লোর করব তা হলো শালবন বিহার, নব শালবন বিহার, ময়নামতি জাদুঘর, ম্যাজিক প্যারাডাইস, ধর্মসাগর দিঘি এবং কুমিল্লার ঐতিহ্যবাহী মাতৃভাণ্ডার। আর এই পুরো ভিডিওটিতে আমার সাথে স্টোরি টেলিংয়ে থাকছে রফিক দ্য এক্সপ্লোরার চ্যানেলের রফিক ভাই। চলুন তাহলে শুরু করা যাক। চলে আসছি কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোড থেকে। লোকাল সিএনজি দিয়ে আমরা চলে আসি শালবন বিহার। ভাড়া 20 টাকা জন প্রতি, সময় লাগবে 15 থেকে 20 মিনিটের মতন। চলে আসছি শালবন বিহার। শালবন বিহার প্রতি রবিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনে বন্ধ থাকে এবং প্রতি সোমবার অর্ধ দিবস বন্ধ থাকে। টিকিট মূল্য জন প্রতি 20 টাকা। এখন আসি শালবন বিহারের ভিতরে। প্রবেশ পথে একটা ছোটখাটো বাধা আসছিল, বলছিল ভিতরে নাকি ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ বা অনুমতি লাগে, জানি না এ ধরনের কোনো রুলস আছে কিনা, বাট কোথাও লেখা পাইনি। শালবন বিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন হিসেবে সুপরিচিত একটি স্থান। পূর্বে এ অঞ্চলে শাল ও গজারির বন ছিল, তাই এই বিহারের নামকরণ করা হয় শালবন বিহার। কোটবাড়ি এলাকায় 1875 সালে রাস্তা তৈরির সময় একটি ইমারতের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। তখন এটিকে প্রাচীন দুর্গের অংশ হিসেবে ধারণা করা হচ্ছিল। ১৯১৭ সালে ঢাকা জাদুঘরের অধ্যক্ষ নলিনীকান্ত ভট্টশালী শালবন বৌদ্ধ বিহারটিকে পর্যবেক্ষণ করে পট্টিকেরা নগর বলে মতামত পোষণ করেন। তবে ধারণা করা হয় সপ্তম শতাব্দীর শেষ সময়ে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এই বিহারটি নির্মাণ করেন। শালবন বিহার মোটামুটি ঘোরা শেষ, এবার আমরা যেতেছি নব শালবন বিহারে। পুরাতন শালবন বিহারের একটু পাশে, ওয়াকিং ডিস্টেন্স। নব শালবন বিহার প্রতিদিন সকাল 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে, প্রবেশ মূল্য 20 টাকা জন প্রতি, সাথে DSLR ক্যামেরা থাকলে 50 টাকা এবং ভিডিও ক্যামেরা থাকলে গুনতে হবে 100 টাকা আলাদা করে। প্রায় 2.5 একর জমির উপর 1995 সালের 8ই সেপ্টেম্বর নব শালবন বিহারটি প্রতিষ্ঠা করা হয়। ২০১৪ সালে থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের দেওয়া উপহার হিসেবে পাওয়া ধাতব পদার্থের তৈরি প্রায় 6 টন ওজনের 30 ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তিটি এই বিহারে স্থাপন করা হয়। কারুকার্যমণ্ডিত এই মন্দিরের চারপাশে 3টি বড় ও 1টি ছোট ফটক রয়েছে।
এবার চলুন ঘুরে আসি ময়নামতি জাদুঘর থেকে। এখন আসি শালবন বিহারের ঠিক পাশে অবস্থিত ময়নামতি জাদুঘরে। ময়নামতি জাদুঘর প্রতি রবিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনে বন্ধ থাকে। জাদুঘরে প্রবেশ মূল্য 20 টাকা জনপ্রতি। কুমিল্লার শ্রী ভবদেব মহাবিহার, কটিলামুড়া, চারপত্রমুড়া, রূপবানমুড়া, ইটাখোলা, আনন্দবিহার ও ভোজরাজার বাড়ি বিহার খননকালে অনেক মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে পাওয়া যায়। প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে ব্রোঞ্জ ও পাথরের ছোট বড় মূর্তি, ব্রোঞ্জের বিশাল ঘণ্টা, স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, পোড়ামাটির ফলক, তামা ও লোহার সামগ্রী, মাটির খেলনা, মৃৎশিল্প এবং হস্তশিল্পের পাণ্ডুলিপি উল্লেখযোগ্য। মহামূল্যবান প্রাচীন এই নিদর্শনগুলো সংরক্ষণের উদ্দেশ্যে 1965 সালে কুমিল্লার কোটবাড়ির শালবন বিহারের দক্ষিণ পারে ময়নামতি জাদুঘর স্থাপন করা হয়। পরবর্তীতে স্থান সংকুলন না হবার কারণে 1971 সালে জাদুঘরের মূল ভবনের দক্ষিণ অংশ কিছুটা বর্ধিত হয়। ময়নামতি বা শালবন বিহারের সামনেও কিছু খাবার হোটেল ছিল, বাট ওইগুলোতে খাবার প্রাইস বেশ চড়া। এইখানে ময়নামতি জাদুঘর প্লাস জামা মসজিদের একটু পাশে হোটেল, একটু ভিতরে আসলে একটা খাবার হোটেল পড়ে, হোটেল আবদুল্লাহ। আমরা এইখানে দুপুরে লাঞ্চ করলাম। খাবার প্রাইসটা আমার মোটামুটি রিজনেবল লাগছে। আর সত্যি বেস্ট পার্ট হলো এখানে খাবারের টেস্টটা সত্যি খুব ভালো লাগছে। এখানে আসেন তো একটু কষ্ট করে হালকা একটু ভিতরে হেঁটে আসলেই একটু রিজনেবল প্রাইসে খাওয়া দাওয়া করতে হবে। এবার চলুন ঘুরে আসি কুমিল্লার অন্যতম আকর্ষণ ম্যাজিক প্যারাডাইস থেকে। ময়নামতি জাদুঘরের সামনে থেকে ইজি বাইকে করে আমরা চলে আসি ম্যাজিক প্যারাডাইস পার্কের সামনে। ভাড়া জনপ্রতি 10 টাকা। কুমিল্লায় এখন টপ র্যাঙ্কের যে জায়গাটা আছে সেটা ম্যাজিক প্যারাডাইস। ম্যাজিক প্যারাডাইসের গেটটি বেশ আকর্ষণীয়। পার্কের ভিতরে রয়েছে ওয়াটার পার্ক, ডাইনোসর পার্ক এবং ছোট বড় 20টি রাইড। ম্যাজিক প্যারাডাইস প্রতিদিন সকাল 9:30 থেকে সন্ধ্যা 6:30 অবধি খোলা থাকে। প্যারাডাইসের অন্যতম একটা আকর্ষণ সেটা হলো এই মুভিং ডাইনোসর। আর আর এখন গানের মাধ্যমে আমাদেরকে ওয়েলকাম জানাইতেছে। তো আমরা ম্যাজিক প্যারাডাইসের এন্ট্রি টিকিট নিয়ে নিচ্ছি। এন্ট্রি টিকিট হলো 200 টাকা করে। আর ভিতরে যদি আলাদা করে ওয়াটার ওয়ার্ল্ডের টিকিট নিতে হয় সেক্ষেত্রে আবার আলাদা 300 টাকা লাগে। কিন্তু এন্ট্রি টিকিটের সাথে যদি নেওয়া যায় সেক্ষেত্রে 100 টাকা সেভ হয়, 400 টাকা পড়ে। কিন্তু আজকে আমাদের হাতে সময় খুবই শর্ট, যার কারণে আজকে আর অন্য কিছু নিতে পারতেছি না। তো দেখা হইতেছে পার্কের ভিতরে। সাথে একটা ছোট একটা রাইড ফ্রি, আর সেটা হলো দেওয়া টিকাপ রাইড। তো আমরা এখন একটু মজা করার জন্য এইটা তো এই যে আমি এখন ঘুরতেছি কাপের ভিতরে, আর এইটাই হইলো গিয়া কাপ রাইড। কাপ এটা হলো নিজে নিজে ঘুরাইতেছি, একটু পরে মেবি এটা চালু করবে, তারপর বুঝতে পারবো ঘটনা কি আসলে। আমার ঠিক পিছনে দ্য লস্ট ওয়ার্ল্ড, ডাইনোসর ওয়ার্ল্ড। তো আমরা এখন যাইতেছি প্রাচীনকালে ডাইনোসরদের সাথে দেখা করতে। ডাইনোসর ওয়ার্ল্ডে রয়েছে ছোট বড় বেশ কয়েকটা ডাইনোসর। ডাইনোসরগুলোর মোটরাইজ নাড়াচড়া এবং ভয়ঙ্কর সব সাউন্ড ইফেক্ট ছোট বড় সবার কাছেই বেশ আকর্ষণীয়। তো আমরা এখন আসছি কেবল কার চালাতে।
পার্কের রাইডগুলোর সময়কাল একটু কম মনে হয়েছে আমার কাছে। 100 টাকার বাম্পার কারের রাইডটি ছিল মাত্র 3 মিনিটের, তার উপর ছিল না কোনো দিক নির্দেশনা, যার কারণে বাম্পার কার কীভাবে চালাতে হয় তা বুঝতে বুঝতেই আমার 2 মিনিট শেষ হয়ে গিয়েছিল। আমাদের কেবল কার চালানো শেষ, আর এখন আমরা ম্যাজিক প্যারাডাইস থেকে বের হয়ে যাব। আমাদের লাস্ট একটা গন্তব্য, সেটা হলো গিয়া ধর্মসাগর। তো দেখা যাক কত দূর যাওয়া যায়। তারপর আমরা রিজার্ভ ইজি বাইক নিয়ে চলে আসি কুমিল্লা শহরের ভাদুরতলা, ভাড়া 200 টাকা। চলে আসছি ধর্মসাগর, অনেক নাম শুনছি আর অনেক দেখার ইচ্ছাও ছিল, ভাবছিলাম এসে গোসল করবো, কিন্তু একেবারে সন্ধ্যা হয়ে গেছে এখন আর এটা পসিবল না। কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিশাল আকারের দিঘিটি হল ধর্মসাগর দিঘি। রাজা ধর্মপালের নামানুসারে এই দিঘির নামকরণ করা হয় ধর্মসাগর দিঘি। প্রায় 200-250 বছর আগে রাজা ধর্মপাল দুর্ভিক্ষ পীড়িত মানুষের সাহায্যের জন্য এই দিঘিটি খনন করেন। আমাদের কুমিল্লা ভ্রমণের মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি আমরা, এখন শুধু একটা স্টেপ বাকি আছে, আর এটা হইলো কুমিল্লায় আসলাম রসমালাই খাইলাম না, এটা কি হয়। তো আমরা এখন যাব আদি মাতৃভাণ্ডারের খোঁজে। চলে আসছি আদি মাতৃভাণ্ডার, মাতৃভাণ্ডার অরিজিনালটা আর কি। তো বেশ লম্বা একটা সিরিয়ালে দাঁড়ানো লাগছে আইসা, এখানে নাকি এরকম সবসময় সিরিয়াল লাগিয়ে থাকে। তো লাইন মেনটেন করা একজন সর্বোচ্চ 3 কেজি রসমালাই কিনতে পারে। কুমিল্লা শহরের মনোহরপুরের এই মাতৃভাণ্ডারটি হচ্ছে আদি এবং আসল মাতৃভাণ্ডার। এখান থেকেই উৎপত্তি হয় দেশবিখ্যাত রসমালাইয়ের। স্থানীয় বিভিন্ন সূত্র থেকে জানা যায়, 19 শতকের গোড়ার দিকে চট্টগ্রামের পটিয়া থেকে এক হিন্দু ব্যবসায়ী এসে কুমিল্লার মনোহরপুর এলাকার রাজরাজেশ্বরী কালীবাড়ির সামনে প্রথম প্রতিষ্ঠানটি শুরু করেন। এরপর এক সময় এই কালীবাড়ির সামনেই গড়ে তোলেন মাতৃভাণ্ডার নামে প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানটির কোথাও কোনো শাখা নেই। এখানে রসমালাই কিনতে প্রতিদিন অসংখ্য ক্রেতা আসেন। একাধিক দায়িত্বশীল সূত্র মতে প্রতিদিন কমপক্ষে 3-4 হাজার কেজি রসমালাই বিক্রি হয় সারা দেশে। তো যেটা হয়েছে যে আদি মাতৃভাণ্ডারে হলো শুধু রসমালাই কেনা যায়, বাট ওইখানে বসে খাওয়ার মতো কোনো সিস্টেম নেই। তো আমরা রসমালাই কিনাই না, এই সাইডে একটা খাওয়ার হোটেলে ঢুকছি। এই হলো আমাদের রসমালাই, এখন এটা টেস্ট করার পালা। কিরকম রাব্বি? বলতে গেলে অরিজিনাল অরিজিনাল। এতদিন খাইছি ঠান্ডা রসমালাই, ফ্রিজ যেতে পারি বিরাজিত। আজকে খাইতেছি গরম গরম, টেস্টি অন্য। স্বাদ কিরকম সৌরভ? এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন হয়েছে তা জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ হিট দ্য লাইক বাটন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড টাটা।